বাজে লাগতেছে না, তুমি এটা কেন কিনছো বলো, তুমি এটা কেন কিনছো, আমরা কি, আমি বলছি কিনতে না, সে ডাক্তারের খেলাটা পছন্দ করে ওই যে খেলনার সাথে যেটা, ওটা যেদিন কেনে ওই দিনই ভেঙে ফেলে ভাই, আর সালাকি কইরো না, আমি তিন চারটা ভাঙছে, তাই জন্য ভাবলাম যে একদম ভালো কোয়ালিটির টাই না দেই, এটা ভালো কোয়ালিটির না, এটা অরিজিনালটা তুমি কিনছো এবং এমন ভালো কোয়ালিটির কিনছো যেটা দেশে উন্দর শপিং করতে গিয়ে নিজের মাথায় নিজে বাড়ি দিছে, দিয়ে এত বড় ফুলছে, এটা নিয়ে দুই দিন সে বাসায় বসা ছিল, তারপর এটা দিয়ে আমার হাতে ব্যথা দিছে, আমার হাতের ব্যথা সাত দিনে ভালো হইছে, তুমি এটা কিনছো 84 ক্রোনা দিয়ে যেটা এটা আর ও ভাঙতে না পারে। হ্যাঁ মানে চারটা ভেঙে ফেলছে, ভাবলাম যে একটু খেলনা, এখন তুমি কি করবা বাচ্চা, এখন ছুরি ভেঙে ফেলে দেখ, এখন তুমি অরিজিনাল ছুরি কিনে দিবা না, এটা কেমন কথা বললো, এটা এটা কি সেম জিনিস ছিল, বুদ্ধি আর কারণ নাই পৃথিবীতে, ওইটা এটা সেম জিনিসই, কেন মনে নাই যে মাথার পিছনে যে রং ফুলছে, এটা এত বদমাইশ হলে আমি কি করতে পারি, ও বদমাইশ না, তুমি কেন নরমাল হইতে চিন্তা করতে পারো না, তোমার কেন আঁকা বাঁকা মিঠো পথ চিন্তা করা লাগে, আমি একটু স্মার্ট হইতে চিন্তা করার চেষ্টা করলাম, তোমার স্মার্ট হইতে মেধা নিজের ব্যথা পাইছে এবং আমাকেও ব্যথা দিছে, এতই স্মার্ট তুমি, এবং আর টিভিটাও ভাঙলে।